প্রথমত আমরা জানি যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনেক ভ্যাস্ট এরিয়া নিয়ে আসে, এখানে অনেকগুলো সেগমেন্টেশন থাকে। তো এই সেগমেন্টেশন অনুযায়ী যে যেটাই স্কিল গড়ে সে সেটাই করতে পারে। সাধারণত দেখা যায় যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি যেটা বললেন যে কেউ বেকার থাকে না, এর কারণ হচ্ছে কেউ যদি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারে তাহলে সে সেটা নিয়ে ভালো কিছু করে ফেলে। তো আমরা যদি প্রথম থেকে যাই যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একজন গ্রাজুয়েট স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেশিরভাগই প্রাইভেট জবগুলা তারা সিলেক্ট করে। এই প্রাইভেট জবগুলায় তারা কী কী সিলেক্ট করে, দেখা যায় যে বিভিন্ন টেক কোম্পানি আছে বাংলাদেশে, এখন অনেকগুলো ভালো ভালো জায়েন্ট টেক কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোয় বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ দেয়, তারপর ডাটা অ্যানালাইটিক্স নিয়োগ দেয়, তারা ডাটা সায়েন্সের জন্য লোক নেয়। তো এই ধরনের বড় বড় এগুলো কিন্তু হচ্ছে অনেক বড় বড় মানে পরিমাপের চাকরিগুলা। তো এই চাকরিগুলায় তারা সাধারণত অনেক লোক নেয়। এবং হচ্ছে আমরা জানি ওয়েব ডেভেলপার ডেভেলপমেন্ট বেসিসে যারা জব করে, এখানে অনেকগুলো এরিয়া আছে আসলে বলে শেষ করার মতো না। আর নেক্সট যদি আমি বলি বাংলাদেশে যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, এই ব্যাংকে সাধারণত অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য অনেক লোক নেওয়া হয়। তো এখানেও অনেক বড় সুযোগ থাকে। এছাড়াও আছে যদি আমরা দেখি সরকারি জবগুলো আছে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় হতে পারে বা হচ্ছে বিভিন্ন সরকারি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানগুলো, এগুলোই সাধারণত দেখা যায় যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তারা চায়, যারা হচ্ছে সিএসসি রিলেটেড এই সাবজেক্টগুলো এবং এগুলো স্কিলে তারা পারদর্শী হয়, তাদেরকে তারা হচ্ছে অ্যাভেলেবল জব দিয়ে। যদি কেউ চায় যে সরকারি অথবা বেসরকারি এই জবগুলোর ভিতরে আমি থাকবো না বাংলাদেশে, আমি হচ্ছে আমার নিজস্ব কোনো স্কিল ডেভেলপ করে আমি বাইরে কোনো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবো, সেক্ষেত্রে আমার বাইরে যাওয়া লাগবে না। এরকমও আছে যে আমরা ঘরে বসে যে জবগুলো করি এটাকে রিমোট জব বলা হয়। তারা হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে হচ্ছে বাংলাদেশের মতোই জব করবে, বাট তারা ঘরে থেকে করবে, বাইরের কোনো বড় বড় কোম্পানিগুলোতে তারা হাই রেঞ্জের স্যালারিতে জব করে থাকে, এগুলোকে হচ্ছে রিমোট জব বলে। এছাড়াও আমরা জানি যে ফ্রিল্যান্সিং করা যায়। ফ্রিল্যান্সিং হচ্ছে সাধারণত নিজের ইচ্ছায় করা জবগুলা বা কাজগুলা, সে যে স্কিল ডেভেলপ করেছে সেই স্কিলের উপরে সে যদি কোনো কাজ করে দেয় এবং তার ভিত্তিতে কোনো টাকা পায় সেটা হচ্ছে আমরা সেই ফ্রিল্যান্সিং বলি। সো এই ক্ষেত্রে অনেক ভালো রেঞ্জের স্যালারি পাওয়া যায় এখন। এছাড়াও আমরা জানি যে গুগল অ্যামাজনের মতো বড় বড় জায়েন্ট যে টেক কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই স্টুডেন্টদেরই জব দিয়ে থাকে। এরাই হচ্ছে বাংলাদেশে দেখা যায় এখন বড় বড় অনেক ইউনিভার্সিটি, আমরা জানি বাংলাদেশ থেকে প্রায় 7 থেকে 8 জন শুধুমাত্র গুগলেই জব পেয়েছেন, এছাড়াও অ্যামাজনে আছে এরকম অনেক। তো এই এই ধরনের বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোতে চাকরির সুযোগ আছে অবশ্যই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিভাগে পড়ার মাধ্যমে তারা যদি তাদের নিজস্ব থিওরি যে নলেজগুলা তাদের নিজস্ব পড়াশোনার মাধ্যমে তাদের সিজি যদি অনেক ভালো থাকে তাহলে দেখা যায় যে তারা বিভিন্ন ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক হোক বা প্রাইভেট এই ইউনিভার্সিটিগুলোতে তারা প্রফেসর হিসেবে লেকচারার হিসেবে জয়েন করতেছে।